बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम व्यूअर्स वेलकम बैक टू आवर चैनल गीतास आमी मोहम्मद मेहदी हसन आज के आपनादेर साथे आलोचना करब एकादश एवं द्वादश श्रेणीर हिसाब विज्ञान प्रथम पत्रेर हिसाब परिस्थिति निये आपनारा जारा एडमिशन फाइटार आछेन आपनादेर जन्य आजकेर तथ्यगुलो अत्यंत गुरुत्वपूर्ण তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনাদের কাজে আসবে এডমিশন ফাইটারদের জন্য রইল শুভকামনা চলে যাচ্ছি মূল ক্লাসে আমাদের আজকের আলোচনা হিসাব বিজ্ঞান পরিচিতি আসুন জেনে নেই হিসাব এবং বিজ্ঞান কি জিনিস হিসাব হিসাব শব্দের আভিধানিক অর্থ হচ্ছে হিসাব অর্থ হলো হিসাব শব্দের অর্থ আমরা বলতে পারি গণনা করা গণনা गाणितिक संख्या विश्लेषण गाणितिक संख्या विश्लेषण विश्लेषण आबार विज्ञान विज्ञान शब्दटा विज्ञान अर्थ विशेष ज्ञान विशेष ज्ञान सूतरा आमरा किन्तु बोलते पारी हिसाब विज्ञान अर्थ हलो हिसाब विज्ञान एर आभिधानिक अर्थ हिसाब विज्ञान आभिधानिक अर्थ हलो हिसाब सम्पर्कित ज्ञान हिसाब सम्पर्कित ज्ञान अर्थात हिसाब एवं विज्ञान ए दुटी आलादा आलादा अर्थ हलो हिसाब अर्थ गणना करा बा गाणितिक संख्या दिए विश्लेषण करा और विज्ञान अर्थ हलो विशेष ज्ञान सुतरां हिसाब विज्ञानेर आधुनिक शब्द अर्थ हलो हिसाब सम्पर्कित ज्ञान अर्थात जेखाने हिसाब सम्पर्कित ज्ञान निकास करा हय ताके हिसाब विज्ञान बला हय किन्तु हिसाब विज्ञान मूलत व्यवहारिक अर्थे हिसाब विज्ञान किन्तु आलादा जेमन देखें व्यवहारिक अर्थे आमरा हिसाब विज्ञान बोलते कि बुझी हिसाब विज्ञान हिसाब এই শব্দটা আমরা বলতে পারি যে সংগঠিত লেনদেন সংগঠিত লেনদেন এবং বিজ্ঞান দ্বারা আমরা বলতে পারি সুশৃঙ্খল পদ্ধতি অর্থাৎ ব্যবহারিক অর্থে হিসাব বিজ্ঞান হলো সংগঠিত লেনদেন গুলোকে সুশৃঙ্খল পদ্ধতিতে কি করা সুশৃঙ্খল পদ্ধতিতে সাধারণত কি কি বলা হিসাব বিজ্ঞান আরো সুন্দর করে যদি আমরা বলি তাহলে দেখেন ব্যাপারটা এরকম আসে যে লিপিবদ্ধ করুন শ্রেণীবদ্ধ করুন বিশ্লেষণ আর্থিক ফলাফল অর্থাৎ আমরা যদি সুন্দরভাবে আরো এইভাবে সুন্দর করে বলতে পারি যে সংগঠিত লেনদেন সমূহকে সুশৃঙ্খল পদ্ধতিতে লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ বিশ্লেষণ এবং আর্থিক ফলাফল নির্ণয়ের সমস্ত প্রক্রিয়াকে কি বলা হয় হিসাব বিজ্ঞান বলা হয় অর্থাৎ ব্যবহারিক অর্থে আমরা এভাবে বলতে পারি যে সংগঠিত লেনদেন সমূহকে সুশৃঙ্খল পদ্ধতিতে লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ বিশ্লেষণ এবং আর্থিক ফলাফল নির্ণয়ের সমস্ত কার্যগুলিকে কি বলে হিসাব বিজ্ঞান বলে এখন আমরা দেখব হিসাব বিজ্ঞানের আবিষ্কারকের পরিস্থিতি সম্পর্কে এখন দেখেন এখন দেখব হিসাব বিজ্ঞানের আবিষ্কারকের ইতিহাস অর্থাৎ হিসাব বিজ্ঞান কিভাবে আবিষ্কৃত হয়েছে কে আবিষ্কার করেছে এই সম্পর্কিত তথ্য এই তথ্যগুলো কিন্তু আপনাদের জন্য
খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে সচরাচর একটি দুটি এমসিকিউ এসে থাকে, তাই তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। দেখেন হিসাব বিজ্ঞানের জনক হলো লুকা প্যাসিওলি, ব্যক্তিটার নাম কি? লুকা প্যাসিওলি। তিনি জন্মগ্রহণ করেছেন 1447 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেছেন 1517 খ্রিস্টাব্দে। এই তথ্যটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, তাই মনে রাখার চেষ্টা করবেন। এবং হিসাব বিজ্ঞান আবিষ্কৃত হয় 1494 সালে ইতালির ভেনিস শহরে, এটিও কিন্তু একটি ইনফরমেশন তথ্য। অর্থাৎ হিসাব বিজ্ঞান আবিষ্কৃত হয় কত সালে? 1494 সালে। কোথায় আবিষ্কৃত হয়? ইতালিতে। কোন শহর আবিষ্কৃত হয়? ভেনিস শহরে। এখান থেকে কিন্তু এভাবে খুঁটিনাটি প্রশ্নগুলো আসতে পারে। এখন আসেন হিসাব বিজ্ঞানের উত্তরটি, মূল উত্তরটি হলো এই যে লুকা প্যাসিওলির নাম শুনছেন, এই লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে একটি গ্রন্থ লেখেন। কি লেখেন? একটি বই বা গ্রন্থ লেখেন, সেই গ্রন্থের নাম ছিল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনিয়া প্রফেশনিটা। এই সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনিয়া প্রফেশনিটা নামক গ্রন্থের মোট অধ্যায় ছিল 36টি। কয়েকটি অধ্যায় ছিল? 36টি। আর এই গ্রন্থের ভিতরে তিনি ডাবল এন্ট্রি অর্থাৎ দুই তরফা দাখিল পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন, আর যা ছিল হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা মূল ভিত্তি, আর এখান থেকেই মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে। এখন দেখেন যে হিসাব বিজ্ঞানকে কিন্তু ব্যবসায়ের ভাষা বলা হয়। কেন ব্যবসায়ের ভাষা বলা হয়? দেখেন মানুষ তার মনের ভাব প্রকাশ করে কি দ্বারা? ভাষা দ্বারা, তাই না? কি এবং একটা ব্যবসায়ের অবস্থান বোঝা যায় কিভাবে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। মানে একটা ব্যবসা কোন অবস্থায় আছে, কেমন অবস্থায় আছে, তার দায় কতটুকু, আয় কতটুকু, কিভাবে বোঝা যায়? হিসাব বিজ্ঞানের মাধ্যমে, হিসাব রক্ষণের মাধ্যমে কিন্তু বোঝা যায়। এর জন্য হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা। এখন দেখেন হিসাব বিজ্ঞান সম্পর্কে আরো চারটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু দেখেন এই হিসাব বিজ্ঞান সম্পর্কে এই চারটি তথ্য কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, সচরাচর এসে থাকে, তাই একটু মনোযোগ সহকারে দেখবেন। হিসাব বিজ্ঞানের মূল উপাদান, মূল উদ্দেশ্য হলো, মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা। মূল উপাদান লেনদেন, মূল ভিত্তি দু তরফা দেখা করতে, আউটপুট হলো আর্থিক বিবরণী। অর্থাৎ দেখেন এই চারটি ইনফরমেশন গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা। অর্থাৎ আমি যে তথ্যগুলো কালেক্ট করলাম, প্রতিনিয়ত প্রতিদিন প্রতিক্ষণে হিসাবগুলো সংরক্ষণ করলাম, এই হিসাবগুলো কার কাজে লাগবে? সেই সংশ্লিষ্ট পক্ষের নিকট কি করা? তথ্য সরবরাহ করা কিন্তু হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। এবং মূল উপাদান কি? লেনদেন।
অর্থাৎ প্রত্যেকটা ঘটনা যে ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেন নিয়ে আমরা আর একটু বেশি আলোচনা করব পরের ভিডিওতে, অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন। এবং মূল ভিত্তি হলো দুই তরফা দাখিল পদ্ধতি। আগে বলেছি দুই তরফা দাখিল পদ্ধতি হলো সুম্মাডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনের প্রফেশনাল নামক গ্রন্থের ভিতরে কিন্তু এই দুই তরফা দাখিল পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই দুই তরফা দাখিল পদ্ধতিকে কি বলা হয়? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বলা হয়। মানে এখান থেকে কিন্তু মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি। আর আউটপুট কি? আর্থিক বিবরণী। আমরা এই সমগ্র হিসাব রক্ষণের ফলে আমরা হিসাবের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং বিশ্লেষণের ফলে একটা পর্যায়ে কি পাবো? আর্থিক অবস্থার বিবরণী পাবো, যে আমাদের এই ব্যবসায় কতটুকু সম্পদ, দায় আয় বা মালিকানা সম্পদ রয়েছে, এই সমস্ত জিনিস জানতে পারবো। ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।